মাই চ্যানেল এনবি ব্লগ। ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তার কারণ আজকে আমরা যাব জগদ্ধাত্রী পুজো দেখাতে। মানে তোমাদের তো আগের দিন হাবড়া না অশোকনগর কল্যাণকারের পুজো দেখিয়েছি, আজকে দেখাবো কোথাকার পুজো, বেলতা। আমার নামটাই শুধু ভুলে যায়, বেলতাতে খুব ভালো পুজো হয়, জগদ্ধাত্রী পুজো। তো সেটাই দেখতে যাচ্ছি, সাথে তোমাদেরও দেখাতে, তাই তো? সবাইকে দেখাতে। আর দেখো শীতে মানে এত শীত লাগছে, আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য একবার টুপি সোয়েটার সবকিছু পরে নিয়েছি। এই যে আমার হাজবেন্ডও রেডি। আমি তো লেপকা থাকাই নি, দেখো। আসলে এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা 6টা বাজে, মানে সন্ধ্যা। আর অনেকটা দূর চাঁদপাড়া থেকে বেলতা, খানিকটা দূর। এবারে স্কুটি নিয়ে যাবো, ঠান্ডা তো ভীষণ লাগবে, তার জন্য এইসব পরে নিয়েছি। তো চলো তাহলে এবার বেরোনো যাক ওখানে গিয়ে। হবে না, ব্যবস্থা করে নিয়ে। হ্যাঁ, এমনি ঠান্ডা লেগে গেছে তার জন্যই। তো একেবারে ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো সদস্য। এবং এই বছর আমাদের যে ভাবনা সেটা প্রায় আমরা সকলেই বুঝছি যে এখন সিচুয়েশনটা কি, প্রায় অধিকাংশ মানুষই এখন কাজ, নিজেদের কার্য হারিয়েছে, এবং তারা যাতে বাড়িতে বসে না থাকে এবং কোনো না কোনোভাবে তাদের জীবিকাটা নির্বাহ করে, সেই কারণেই কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখানে প্রতিটা কাজই কিন্তু উলের,
প্রথম মনে রাখতে হবে যে এই উলগুলো কিন্তু পুরোই নিজের হাতে বোনা, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যাই যেই কারণে যেই মানুষগুলো এটা তৈরি করেছে তারাও কিন্তু নিজেদের একটা কার্য কোথাও না কোথাও এর মধ্যে দিয়ে খুঁজে পেয়েছে। সেই ভাবনাটা নিয়েই আমরা এবার এগিয়েছি। এই প্যান্ডেলটা এসেছে হলো পূর্ব মেদিনীপুরের কাঠি থেকে, কাঠিরই সুন্দর একটি কার্যকলাপ এটি। এবং আমাদের যে প্রতিমাটা আপনারা দেখেছেন, সুবিশাল প্রতিমা, এটি তৈরি করেছে হলো বনগাঁ থেকে, বনগাঁয় থাকে তিনি, তিনি হলো হরিপদ পাল এবং তার ছেলে লক্ষণ পাল, এদেরই উদ্যোগে এই প্রতিমাটি, সুন্দর প্রতিমাটি তৈরি করা হয়েছে। এবং আমাদের প্যান্ডেলটার একটা বিশেষ গুণ হলো এটা থেকে কোথাও কিন্তু বাইরে থেকে লাইট এতে দেওয়া নেই, এতে যে লাইটগুলো দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো পুরোটাই এর ভেতরে, এর ভেতরের লাইটেই ম্যান্ডেলটি পুরো উজ্জ্বল হয়েছে। এবং আমাদের যে লাইটটি দিয়েছে বা আলো ঝলমল করছে, এটা পুরো করেছে বাগদা থেকে আগত ডেকোরেটার্সের টিম, এরা কিন্তু এই পুরো লাইটটা সাজিয়ে তুলেছে। আর আমাদের মেলা তো আছেই, সবাই দেখতেই পাচ্ছে আমাদের খুব সুন্দর একটি মেলা বসেছে। তো এটুকুই বললাম। তো সামনে তো মেলা আছে অনেক বড়, তোমাদের দেখাবো। আর এত সুন্দর পূজা মণ্ডপ, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভারতীয় সঙ্গীত পূজা মণ্ডপটা, প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো থ্যাংক ইউ ভাই, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। চলো এবার বাইরের দিকে যাই, মেলাটা একটু দেখাই। ঠিক আছে, মেলা বসে গেছে, মেলা বসে গেছে, সবাই চলে এসো। আজকে প্রথম দিন, আজকে প্রথম দিন দেখো নাগরদোলাটা দেখো, যাদের নাগরদোলা পছন্দ নাগর নিয়ে চলে আসো। এই যে সোনার খনি এইখানে, ভৌতিক ব্যাপার একটু তো থাকবেই, তার জন্য দেখলাম ঠাকুরের যে মণ্ডপ, ঠাকুরের যে মূর্তিটা সেটা একটু মানে অন্যান্য প্যান্ডেলের মূর্তি থেকে একটু ডিফারেন্ট আছে। তো বেলতা মোটামুটি যে কটা পুজো হয় সবগুলোই পুজোই তোমাদের দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমরা ফার্স্ট ডেতে এসেছি, তো ফার্স্ট ডেতে এসেই দেখছি ভালোই কিন্তু ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। এখনো তো দুদিন তিন দিন হয়তো নিশ্চয়ই থাকবে, তো ভিড় ধীরে ধীরে তো বাড়বেই। তো কোন কোন প্যান্ডেলের সবচেয়ে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে অল করে রেখো, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে আমি এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে সুন্দর নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।